हजरत इमाम गजाली रहमतुल्लाहि अलैह उनार किताब एहियाउ उलूमिद्दीन एर मध्ये एकटा घटना आनतेछेन। घटनाटा हलो एई, एक आल्लार वली दरवेश, आपनारा आमार साथे आछेन बाबा, एक दरवेश शयतान गिये डिस्टार्ब करछे, कि करछे, से जिकिर करछे तार इबादतखानार मध्ये नामाज पड़छे, ताके नक करछे शयतान, दरजा खुलो बोले तुमी के, बोले आमी होच्छी मसीह माने ईसा, मसीह ईसा अलैहिस्सलाम। अल्लाह रुली बुझे गेछे, बोले ईसा अलैहिस्सलाम तो आसार समय एखोनो हय नाई, तुमी बंड कथा कोन ठीक किना, ठीक आमार नबीर हादिस आछे आना अव्वलुहा वल महदीयु वसतुहा ওয়াসিহু আখিরুহা। আমার উম্মত কখনো পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাই, কারণ যাদের শুরুতে আমি মুহাম্মদে আরবি আছি, যাদের মাসকানে ইমাম মাহদি আছে, যাদের শেষ বেলায় হযরতে ঈসা রুহুল্লাহ আছে, ঈসা আলাইহিস সালাম তার সম্ভাবনা নাই, শয়তান তাকে পদভ্রষ্ট করতে পারে নাই। বলে ঠিক আছে, তোমাকে আমি প্রদবষ্ট করতে পারলাম না, একটু বলো তো কোন জিনিসটা, শয়তান বলছে তোমার যে কোনো একটা প্রশ্ন করো আমি চলে যাব, জানার থাকলে জানতে চাইলে জেনে নাও। বলছে একটু বলো তো, ওই আল্লাহর ওলি বলছে শয়তানকে, বলো তো কোন জিনিসটা দিয়ে তুমি সবচেয়ে বেশি মানব জাতিকে সহজে লজ্জিত করতে পারো, লাঞ্ছিত করতে পারো, তাকে ইমানহারা করতে পারো, কাফের বানাতে পারো, বেঈমান বানাতে পারো। বলছে মানব সন্তানকে পদভ্রষ্ট করার জন্য আমার এক নম্বর অস্ত্র হচ্ছে তার রাগ, তার রাগ। জোরে বলেন নাও স্যার, কি আর জোরে বলেন কি রাগ, রাগা যাবে না, রেগে গেলে লাঞ্ছিত হতে হয়, ক্ষমা, ক্ষমা করতে পারলেই যখন রাগ এসে যাবে, ঠিক সেই সময় ইমাম জাফরে সাদেক রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, রাগ হচ্ছে মানুষের ধৈর্য এবং ক্ষমার বড় পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা, আমি একটি ঘটনা বলেছি, আমার কিছু প্রোগ্রামে হয়তো কেউ শুনে থাকতেও পারেন, নেলসন ম্যান্ডেলা, নেলসন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট, যিনি 27 বছর জেলখানার মধ্যে ছিলেন, 27 বছর পরে জেলখানা থেকে যখন বের হলেন, বের হওয়ার পরে বলছেন, আই নিড টু টেক সাম ফুড, আই এম সো হাংরি, আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু খাবার দরকার। তার কিন্তু প্রেসিডেন্ট হয়ে গেছেন, আশেপাশে যে বডিগার্ডরা আছে তারা তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তারা বলছে, দিস ইজ নট পারফেক্ট ফর ইউ, এটা আপনার জন্য যথাযথ নয়, চলুন আরো ভালো ভালো কোনো জায়গায় যাই। তিনি বলছেন, নো, আমার দেশের মানুষ যেখানে খাবে আমিও সেখানে খেতে হবে, এই আদর্শ আমার নবীর। কথা বলেন ঠিক, তিনি সেখানে বসলেন, খেলেন, খাওয়া শুরু করলেন, দেখে এক ব্যক্তি আসতেছে, আর এক সিটে বসলেন, কিছুক্ষণ পরে ল্যানসন নেলসন ম্যান্ডেলার সাথে চোখে চোখে হলো, হওয়ার পরে ওই ব্যক্তিটা খুব টেনশনে কাঁপাকাঁপি শুরু, সে আর খেতেই পারছে না, ম্যান্ডেলা তাকে খাবার তুলে তুলে খাওয়ালেন, বলে তাকে ধরে ঘরে দিয়ে আসো। বাকিরা জিজ্ঞেস করছে, আপনি এই ব্যক্তিটা আপনাকে দেখে এত ভয় পেল কেন স্যার, হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি ছিল? এই ব্যক্তিকে তোমরা চিনো না, সে এমন এক ভয়াবহ ব্যক্তি, এত নিষ্ঠুর, এত পাষাণ, আমি যখন কারাগারের মধ্যে ছিলাম, আমি যখন আমার উপর যখন টর্চারিং হতো, বড় আঘাত করা হতো, তখন আমি যখন পানি পানি বলে চিৎকার করতাম,
এই ব্যক্তিটা আমার মুখের মধ্যে প্রস্রাব করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। স্যার আজকে সে আমাকে দেখে এত ভয় পেয়েছে, কারণ এখন তো আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, আমার এখন ক্ষমতা আছে, আমি তাকে যা তা করতে পারি, কিন্তু আমি তাকে করছি না। সে ভেবেছে আমি তাকে আজকে সুযোগ পেয়েছি বড় শাস্তি দেব, কিন্তু আমি তার কাছে কোনো প্রতিশোধ নেব না, কারণ ছোট্ট একটা ক্ষমা একটা দেশকে সফলতার চরম শিখরে পৌঁছাতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটা সংসার ভাঙা থেকে ছোট্ট একটা ক্ষমা একটা ভেঙে যাওয়া সংসারকে জোড়া লাগাতে পারে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ক্ষমা একটা সমাজ ব্যবস্থাকে সুন্দর করতে পারে। কথা কন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? وعلى آله سيئ الله 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 إلا هو الله الله জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। ক্ষমা করার দরকার আছে না নাই? রেগে গেলে কি, রেগে গেলে কি মারবো না ক্ষমা করব? হাত তুলে বলেন রাজি আছি ইনশাল্লাহ। রাগ যখন প্রচন্ড হয়ে যাবে, সাথে সাথে হাদিসে পাকে আসতেছে উজু করবেন, কি করবেন, কি করবেন বলেন, উজু করবেন। এবং ক্ষমতা থাকার পরেও যদি আপনি তার প্রতি নিষ্ঠুর না হয়ে হৃদয়বান হয়ে যান, কাল হাসরের মাঠে আপনার গুণাগুলোকে আল্লাহ লুকিয়ে রাখবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুকে আজমের আমলের একটা ঘটনা, হযরত ওমর ফারুকে আজমের আমলের একটা ঘটনা, এক মুসাফির, এক বলেন কি, এক মুসাফির মদিনা শরীফের উপর দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় সেখানে মদিনার একটা বাগানের পাশে সে দাঁড়ালেন। সে তার ওটটা বেঁধে সেখানে রেস্ট করছেন। এমন সময় তার ওট লাগাম ছিঁড়ে বাগানে ঢুকে গেছে। আমাদের প্রতিবেশীদের গরু আসে না, আমরা কি করি, ট্যাং হাড়ি ফেলেই কথা কয় না ঠিক কিনা বলেন না? মুরগি আসলে জরাই খাই ফেলেই নাউজুবিল্লাহ, জোরে বলেন। ইন্দি ট্যাঁড়া দি ফেলা, এইদিকে দেয়াল দিয়ে দে, আছে না নাই? আই হাই, এমনও আছে প্রতিবেশীকে পানি পর্যন্ত আনতে দেয় না, ঠিক কিনা বলেন? পানি বন্ধ করে রাখে, কত বড় জালেম। অথচ প্রতিবেশীকে একটা দানা খাওয়ালে হজের সওয়াব দিবে কে? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যে প্রতিবেশীর সাথে ভালো নয়, সে যতই ইবাদত করুক সে আল্লাহর দরবারে কবুল হবে না? আমি বলছিলাম ওই ওট যখন ঢুকে গেল বাগানের ভিতরে, এমন সময় ওই বাগানের মালিক একজন বৃদ্ধ মানুষ ওটটাকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলল। ওই উটের মালিক এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে বাগানের মালিক বৃদ্ধ লোকটাকেও একই পাথর দিয়ে আঘাত করে তাকেও মেরে ফেলল। এখন বাগানের মালিকের দুই সন্তান ওই মুসাফিরটাকে টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে ফারুকে আজমের দরবারে আনলেন, বিচার দিলেন। হুজুর আমার বাবাকে হত্যা করেছে, তুমি করেছো? হ্যাঁ করেছি। কেন করেছো? বলে আমার কোনো দোষ নাই, আমার ওট মেরে ফেলেছে, আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই। এক পর্যায়ে বলছেন না, তুমি ওটের বদলে ওট মারলে সেটা মানা যেত, তুমি মানুষ মেরেছো, এখন তোমার শাস্তি হত্যা। আই হাই হাই, এমন সময় ঠিক আছে
আপনি মুসলমানদের খলিফা আমিরুল মুমিনিন, আপনার কথা মতো শাস্তি আমার হবে, তবে আমাকে একটু আপনি আমার বাড়িতে যেতে দেন, আমার কাছে কিছু পাওনা আছে, আমি এগুলো সব দিয়ে দেব, দিয়ে দিয়ে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে চলে আসবো। এমত অবস্থায় এটা হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আছে। এমত অবস্থায় ফারুকে আজম বলছেন, তোমাকে তো এমনি যেতে দিতে পারি না, তুমি বলো এখানে কে আছে তোমার পক্ষে জামিন নিবে? কেউ তোমার পক্ষে যদি হাত তুলে, তুমি যদি না আসো তাকে হত্যা করা হবে। তখন একজন নবীর সাহাবা আরো জোরে বলেন, বাবা সুবহানাল্লাহ, যেই সাহাবাকে উদ্দেশ্য করে আমার নবী বলেছেন, কিতাবের নাম আল মুনাব্বিহাত, লিখেছেন ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আবা যর জাদ্দিদি সাফিনাতা ফা ইন্নাল বাহরা আমীকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আবু যর ইমানের তরিকে সংস্কার করবে, কারণ সাগর অনেক গভীর। কথা বলেন ঠিক। ওয়াখুযিজ যাদ কামিলান, যাওয়ার জন্য বেশি করে সম্বল জোগাড় করবে, ফা ইন্না সাফার বাঈদুন, ওই সফর অনেক দূরে, অনেক দূরে, কবরের সফর। কথা বলে ঠিক। ওয়াখাফফিল হামলা, গুনার বোঝা হালকা করবে, ওয়াখলিসিল আমালা, ওয়াখলিসিল আমালা, প্রত্যেকটা কাজ করার সময় উদ্দেশ্য থাকবে আল্লাহ। কথা বলে ঠিক। কে খুশি হলো, কে বেজার হলো, কে আমাকে কালকে চা খাওয়াবে, কে পরশু দিন আমাকে টাকা দেবে, এই উদ্দেশ্যে নয়। সালাম দিবা আল্লাহকে খুশি করার জন্য, একটু খাওয়াবা আল্লাহকে খুশি করার জন্য, একটু ভালো কথা বলবা আল্লাহকে খুশি করার জন্য। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাফিরকে চিনতেন না, তারপরও দাঁড়িয়ে গেলেন, আমি তার জামিন নিলাম। যদি বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মুসাফি চলে গেলেন তার বাড়িতে, যাওয়ার পরে ঘোষণা হলো আগামী শুক্রবার জুমার পরে তার অপরাধের শাস্তি কেসাস হবে, তাকে হত্যা করা হবে, জুমার আগে যেন সে চলে আসে। ওই মুসাফির যাওয়ার পরে বহুদিন হয়ে গেল, তিন চার পাঁচ দিন চলে গেল, জুমার নামাজ এসে গেল, জুমার দিন, তাই হে জুমার দিন এসে গেল, ফারুকে আজম কত বড় ন্যায় পরায়ণ বাদশাহ, আমিরুল মুমিনিন খলিফা ছিলেন। জোরে বলেন ন্যায় পরায়ণ খলিফা কাকে বলে? কোন ধরনের বিচার ব্যবস্থার মধ্যে গড়বড় হবে, জবাব দিতে হবে কাকে? নবীজি বলছেন ইন্নাল মুকসিতিনা ইন্দা ইয়ামিনির রহমান, যারা ন্যায় বিচারক তারা কিয়ামতের মাঠে আল্লাহর ডান পাশে থাকবে। আপনি আপনার পরিবারের ন্যায় বিচারক হতে হবে, ঠিক কিনা বলেন? আপনি সমাজের সভাপতি, আপনাকেও ন্যায় বিচারক হতে হবে। কিন্তু আপনি মসজিদের সভাপতি, আপনাকে ন্যায় বিচার করতে হবে, না হলে পুল সিরাতের তিন নম্বর পুলের মধ্যে আপনাকে ধরে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সামনে যেতে দেওয়া হবে না। ফারুকে আজম চিঠি পাঠিয়ে দিলেন আবু যর গিফারির ঘরে, তাকে প্রস্তুতি নিয়ে আসতে বলো, জুমার পরে তাকে হত্যা করা হবে, তার শাস্তি কার্যকর হবে। পুরো মদিনার মধ্যে কান্নার রুল বয়ে যাচ্ছে, হাই হাই হাই, আজকে একজন নির্দোষ ব্যক্তির আজকে জান কবচ হয়ে যাবে আরেক ভাইকে বাঁচাতে গিয়ে। এমন সময় পুরো মদিনায় কান্নার রুল চলছে, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে হেসে আসতেছে, তিনি বলতেছেন, আমি তো মুসলমান আল্লাহর বান্দাকে বাঁচানোর জন্য জামিন নিয়েছি, আল্লাহর বান্দার জন্য যদি আমার জীবন যায় তার বিনিময়ে আমি আল্লাহর কাছে পাবো। কথা বলেন ঠিক। জুমার নামাজ শেষ হয়ে গেল, জুমার নামাজের পরে
ওনাকে ওই যেখানে কার্যকর করা হয় সে জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। জাল্লাত বলছে আজকে আমার পা এক পা সামনে গেলে তিন পা পিছনে আসতেছে, আমার তলোয়ার আজকে জমিন থেকে উঠতেই চাচ্ছে না, আমি কিভাবে করব এই শাস্তির কার্যকর। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ানো হলো, এখন তাকে শাস্তি কার্যকর করবে, জাস্ট তলোয়ার তোলা হলো। ঠিক সেই মুহূর্তে বহু দূর থেকে ঘোড়ার ঠকবক ঠকবক আওয়াজ শোনা যাচ্ছে, মরুভূমির বালু উঠতেছে। চলে বলে ফারুক আজম বললেন থামো, কেউ মনে হয় আসতেছে, দেখে হাঁপাতে হাঁপাতে সেই মুসাফির এসে গেছে। কি ব্যাপার, তোমার দেরি কেন হলো? বলে হুজুর নতুন মাত্র বিয়ে করেছে, সেই নববধূকে রেখে তার চোখের পানি দেখে, বাবা মার কান্না দেখে, প্রিয়জনদের কান্না দেখে অনেক কষ্ট হচ্ছিল, আর আমার ঘোড়াটাও মাঝপথে একটু আঘাত পেয়েছে। মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, কারা জান্নাতে নবীর সাথে থাকবে, কারা জান্নাতে সিদ্দিকের সাথে থাকবে? একটু খেয়াল করুন কেমন ছিলেন নবী সাহাবারা, দেখুন। বলছে তুমি চলে আসছো কেন, তুমি তো না আসলেও পারতে, আমরা তো তোমাকে কেউ চিনতাম না, তোমাকে তোমার বাড়িতে গিয়ে খুঁজে আনার মতো এখানে কেউ তোমাকে চিনে না। বলে খোদার কসম আজকে যদি আমি ফিরে না আসতাম একটা ইতিহাস হয়ে যেত, ইসলামের একটা বিকৃত ইতিহাস হয়ে যেত, এক মুসলমান ভাইয়ের পক্ষে দাঁড়ানোর কারণে আরেক মুসলমান ভাইকে জীবন দিতে হয়েছে। আমি চাই নাই যে এই ধারা বন্ধ হয়ে যাক, আমি চেয়েছি যাতে সারা জীবন একজন মুসলমান ভাই যে কোনো জায়গায় আটকে গেলে আরেকজন মুসলমান ভাই যেন তার জন্য দাঁড়িয়ে যায়। আরো জোরে বলেন না, আমি চাইনি ইতিহাস বিকৃত হয়ে যাক। বলে হযরত আবু যর গিফারিকে জিজ্ঞেস করলেন ফারুক আজম, আচ্ছা আপনি বৃদ্ধ মানুষ, বৃদ্ধ বয়সে এতগুলো যুবক আছে, এতগুলো মানুষ আছে, আপনি কেন জিম্মাদারে নিলেন? বলে আমি জামিন নিয়েছি তার, কারণ আমি যদি তার জামিন না নিতাম আজকে একজন মুসলমান একটা আফসোস নিয়ে মারা যেত, যে আফসোসটা হতো হাইরে আমার নবী বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, আজকে এই এলাকায় আমার কি কোনো ভাই ছিল না, আমি আমানতগুলো একটু দিয়ে আসতে পারতাম না যদি তিনি আমার জামিন না নিতেন, আজকে মানুষের গচ্ছিত সম্পদগুলো মাথার উপরে থেকে যেত, আমি বড় এমনিতে আমার, আমি তো হত্যা শহীদ হতাম বা আমার উপর হত্যা শাস্তি হতো, কিন্তু আমার যে জিম্মাদারি যে ওয়াদা সেগুলো পূরণ না করেই আমাকে দুনিয়া থেকে যেতে হতো, সেরকম একটা আফসোস করে করে এক মুসলমান মারা যেত, আমি নবী সাহাবা হয়ে এক মুসলমানকে এইভাবে মৃত্যুবরণ করতে দিতে পারি না, আমি আমার নবীকে কি জবাব দেব? কাল কেয়ামতের মাঠে নবীকে বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ আপনার হাদিস আছে, আপনার হাদিস আছে, আমার নবীর হাদিস কিতাবুল আদাবের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে, আর অসংখ্য মুজামুল কবীরের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আমার সৈয়দ মোকাররম হুজুর আসতেছে, তো তাড়াতাড়ি মোকাররম ভাইকে নিয়ে আসেন না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন বর্তমান তরুণ সমাজের
আইডল সকলের ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র হযরতুল আল্লামা